বিএনপি জামাতজোট আসন্ন নির্বাচন ঠেকাতে লাখো শহীদের আত্মত্যাগকে অসম্মান করতে এবং সাধারণ মানুষকে হত্যার জন্য প্রকাশ্যে মাঠে নেমেছে বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়। বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা উল্লেখ করেন। পাকিস্তানের অপূর্ণ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিএনপি জামায়াত ইসলামকে রাজনীতিতে নিয়ে এসেছে বলে দাবি করেন বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। ১৬ ডিসেম্বরকে অন্যায় ও বিচারের বিরুদ্ধে বিজয়ের দিন বলে উল্লেখ করার পাশাপাশি এই পোস্টে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণ করেন। জামায়াত ইসলামের মানবতা বিরোধী অপরাধ, ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের তীব্র নিন্দাও জানান জয়। তিনি দেশবাসীর প্রতি স্বাধীনতার মূলনীতির পক্ষে দাঁড়ানোর পাশাপাশি পোস্টে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে এক হওয়ার আহ্বান জানান। নৌকায় ভোট দিবেন, বাংলাদেশের উন্নয়নের ধারা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা।